দেশের রেল ক্রসিংগুলো যেন লেভেল ক্রসিং নয়, মৃত্যু ফাঁদ। সারা দেশে মোট লেভেল ক্রসিংয়ের 82% ঝুঁকিপূর্ণ আর প্রায় অর্ধেক অবৈধ। 2008 থেকে 2018 সাল পর্যন্ত 11 বছরে শুধু লেভেল ক্রসিংয়ের দুর্ঘটনায় মারা গেছেন 263 জন। কিছুদিন আগে জয়পুরহাটে লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে মারা যান 12 জন। এছাড়া বিভিন্ন সময়ে ক্রসিংয়ে ঘটে ছোটখাটো দুর্ঘটনা। এমন অরক্ষিত লেভেল ক্রসিং ছড়িয়ে আছে সারা দেশেই। টঙ্গী মধুমিতা ক্রসিংয়ে দেখা যায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে গাড়ি ও মানুষ। ক্রসিংটি রেল কর্তৃপক্ষের নয়, সেখানে নেই কোনো সিগন্যালও। এর ঠিক পাশেই আরেকটি অবৈধ লেভেল ক্রসিং, সেখানেও নেই গেট বা গেটম্যান। রেল লাইনের ওপর বসেছে বাজার। ট্রেন আসলে পরে ওই যে বিভিন্ন লোকেরা যে ওষুধ বসে তারা বলে কি যে ট্রেন আসতেছে, ট্রেন আসতেছে, তাড়াতাড়ি পারণ। এই জায়গাটা ভাইসা জায়গায় গাড়ি ভাইসা জায়গাতে প্রতি মাস দু একটা তো দুর্ঘটনা ঘটে। কোনো গেটম্যান নাই, লাইনম্যান নাই, তারপর এখানে বহু লোকের যাতায়াত করা গেছে। ডেলি মানে হাজার হাজার গাড়ি আসে যাওয়া করে, এর মধ্যে ধরেন অ্যাক্সিডেন্ট আছে, প্রতি মাসে দু একটা অ্যাক্সিডেন্ট হয়। এখনও ক্রসিংয়ে সনাতন পদ্ধতিতে যানবাহন নিয়ন্ত্রণ করাই হর হামেশাই ঘটছে দুর্ঘটনা, ফলে প্রাণহানি থামানো যাচ্ছে না। রেলওয়ের তথ্য বলছে মোট 2561টি লেভেল ক্রসিংয়ের মধ্যে 1149টি অবৈধ, আবার বৈধ 1412টির মধ্যে 964টিতে নেই গেটকিপার। একটা লেভেল ক্রসিংয়ের জন্যই 3 শিফটে কিন্তু লোক দিতে হয়, সেই লোকগুলিকে দিয়ে কাজ আয় দাদাই করার জন্য সুপারভিশন থাকতে হয়। সনাতনী এই পদ্ধতিতে পৃথিবী আর নাই, পৃথিবী চলে গেছে হয় আন্ডারগ্রাউন্ড অথবা অ্যাবাব গ্রাউন্ড। যেখানে যেখানে আপনার ম্যানেজমেন্টের মধ্যে নেই, অনুমোদন দিয়ে আমরা সেগুলো একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা, যাতে আমরা কোনো ধরনের দুর্ঘটনা আমরা এড়াতে পারি। আমাদের বৈধ যেগুলো আছে এগুলোতে গেটকিপার প্রায় সবগুলোতে আছে, তারপরেও যেটুকু আমাদের ঘাটতি আছে আমরা এগুলো পূরণ করে ফেলব। অবৈধ লেভেল ক্রসিং বানিয়েছে এলজিইডি সহ বেশ কয়েকটি সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাও, যার মধ্যে 33টির মালিকানা সম্পর্কে কিছুই জানে না রেলওয়ে কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।